মালিকপক্ষ দৈনিক মজুরি 14 টাকা বাড়িয়ে 134 টাকার প্রস্তাব দিলেও তা মানেনি চা শ্রমিকরা। ন্যূনতম 300 টাকা করার দাবিতে অনড় রয়েছেন তারা। অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণাও চা শ্রমিক ইউনিয়নের। দাবি আদায়ে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মজুরি বাড়ানোর দাবি, লাগাতার কর্মবিরতিতে চা শ্রমিকরা। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ সারাদেশে একযোগে ডাকা হয়েছে কর্মসূচি। দাবি আদায়ে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। জিনিসপাতির দাম বেজান, চাল কেজি 70 টাকা, 60 টাকা, তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, স্কুলে বেতন বাড়ছে, গাড়ির ভাড়া বাড়ছে, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে নাই। চা শ্রমিকরা জানান, তারা দৈনিক যে মজুরি পান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তা দিয়ে কোনোভাবেই সংসার চলে না, তাই ন্যূনতম 300 টাকা মজুরি করার দাবি তাদের। আমরা কোনো শিশু বাচ্চা না, আমরাকে 120 টাকায় ঝুলায় ঝুলায় অনেক দিন যাবত হয়ে যাচ্ছে, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। 120 টাকা মজুরি, এটা একটা জঘন্যতম মজুরি। এশিয়া মহাদেশের মধ্যে মনে হয় 120 টাকা মজুরি কোথাও নাই। একটু ডাল ভাত খেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যাতে সুখে থাকতে পারি। শ্রমিকরা জানান, মজুরি বোর্ড থেকে মালিক পক্ষ সবার সাথে দফায় দফায় বৈঠক করেছেন তারা, তবে সংকটের সুরাহা হয়নি। এটা আমাদের যে কর্মবিরতিটা করছি 5 দিন, তো আজকের যে আমাদের শ্রমিকদের কথা হইলো, যদি এই যে আমরা 2 ঘন্টা করে কর্মবিরতি করেছি, সেটাতে যে কোনো মানে মালিক পক্ষের কোনো আমরা সাড়া পাই নাই, বা সরকার পক্ষের কোনো সাড়া পাই না। এটা চিঠি পেয়েছে যে এই কর্মবিরতি না করার জন্য। ন্যায্য দাবি যদি 300 টাকা না মানে, তাহলে আমরা না খেয়ে মরে যাব, অনির্দিষ্টকালের জন্য আমরা চা বাগান বন্ধ রাখবো। বৈঠকে তারা আজকে 19 মাস পরে তারা বলছে আমরা 14 টাকার উপর আর দিতে পারবো না, এটা সম্পূর্ণ একটা বেআইনি। আজকে নির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ করব, যদি আমাদের দাবা দাবি যদি না মানে। কর্মবিরতির কারণে চা বাগানগুলোতে স্থবিরতা নেমে এসেছে। ধ্রুব ইকরামুল, চমুনা নিউজ।